সবার প্রথমে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখুন তাহলে আপনি সবার প্রথমে এই ধরনের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন তো আজকে আমরা এই ভিডিওটিতে স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করার জন্য কয়েকটি উপায় নিয়ে আলোচনা করব তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো আমি আশা করবো আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউয়াসলি দেখবেন তো স্নায়ুতন্ত্র কিন্তু মানুষের শরীরের অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ অংশ যা বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দেওয়ার জন্য কিন্তু কাজ করে থাকে স্নায়ুতন্ত্র আমাদের শরীরের অত্যাবশ্যকীয় কাজগুলো যেমন ধরুন শ্বাস নেওয়া ক্ষুধা তৃষ্ণা হৃৎস্পন্দন চলাফেরা এবং আবেগকেও কিন্তু স্নায়ুতন্ত্রই নিয়ন্ত্রণ করে তাই জীবনমানের উন্নতির জন্য স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নার্ভাস সিস্টেমের দুর্বলতার কারণে শ্বাসকষ্ট মাথা ব্যথা অনেক বেশি ঘাম হওয়া পেশির দুর্বলতা দুর্বল স্মৃতিশক্তি মনোযোগের অভাব থাকে ব্যথা অসারতা এবং হাত ও পা জ্বালা পোড়া করা ইত্যাদি স্বাস্থ্য সমস্যাগুলো কিন্তু দেখা দেয় লাইফস্টাইলের পরিবর্তন খাদ্যাভাসের পরিবর্তন এবং কিছু ঘরোয়া প্রতিকারের মাধ্যমে স্নায়ুতন্ত্রের দুর্বলতা কাটিয়ে কিন্তু ওঠা যায় স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করার উপায়ের বিষয়েই কিন্তু আমরা এই ভিডিওটিতে জানবো তো প্রথম যে উপায়টি হচ্ছে সেটা হচ্ছে গভীরভাবে দম নেওয়া প্র্যাকটিস করতে হবে তো কীভাবে গভীরভাবে দম নিতে হবে দুর্বল স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করার একটি কার্যকারী উপায় হচ্ছে গভীরভাবে দম নেওয়া এর ফলে আপনার স্ট্রেচ কমবে এবং আপনাকে রিল্যাক্স হতেও সাহায্য করবে এছাড়াও গভীরভাবে যদি দম নেওয়া যায় তাহলে শরীরের নিরাময় ক্ষমতা বৃদ্ধি পায় সোজা হয়ে বসবেন অথবা শুয়ে পড়বেন হাত দুটো পেটের উপর রাখবেন রাখার পর নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন যাতে পেট ফুলে ওঠে কয়েক সেকেন্ড এভাবে থাকুন থাকার পর তারপর মুখ দিয়ে ধীরে ধীরে কিন্তু নিঃশ্বাসটা ছাড়বেন এভাবে পাঁচ থেকে দশ মিনিট করুন এটা করলে কিন্তু আপনি অবশ্যই দুর্বল স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করতে পারবেন তো এই যে গভীরভাবে দম নেওয়া এটা কিন্তু আপনাকে দিনে দুই থেকে তিনবার প্র্যাকটিস করতে হবে দু নম্বর যে উপায়টা আমি বলবো সেই উপায়টা হচ্ছে খালি পায়ে হাঁটুন আমরা কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে বা এই সময় এসে কিন্তু আমরা একদমই প্রায় খালি পায়ে হাঁটি না বললেই চলে আমি সকলের কথা বলছি না বেশিরভাগ লোক কিন্তু এই সময়ে প্রায় খালি পায়ে হাঁটে না বললেই চলে তো খালি পায়ে হাঁটা অভ্যাস করতে হবে কিভাবে হাঁটতে হবে আদ্র আবহাওয়া যখন থাকবে আদ্র আবহাওয়ায় নরম ঘাসের উপর খালি পায়ে হাঁটা কিন্তু স্নায়ুতন্ত্র এবং সার্বিক স্বাস্থ্যের জন্যই কিন্তু উপকারী আপনি যখন খালি পায়ে হাঁটেন তখন ভূমির উপরিভাগে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো আপনার শরীরে কিন্তু স্থানান্তরিত হয় যার ফলে শারীরিক পরিবর্তন হয় এবং স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি ঘটে এনভায়রনমেন্টাল অ্যান্ড পাবলিক হেলথ নামক একটা সমসাময়িক পত্রিকাতে একটা গবেষণার প্রতিবেদনে জানা যায় মাটির সংস্পর্শের ফলে রক্তের সান্দ্রতা হৃৎস্পন্দনের পরিবর্তনশীলতা প্রদাহ দূর ভালো ঘুম অটোনমিক নার্ভাস সিস্টেমের ভারসাম্য এবং স্ট্রেসের মাত্রা কিন্তু কমতে সাহায্য করে আপনার বিশ্বাস না হয় আপনি একদিন হেঁটেই দেখুন আপনি যখন কোনো ঘাসের উপর কোনো সারফেসের উপর যখন জল জমে থাকবে হালকা কুয়াশা পড়ে থাকবে সেটার উপর দিয়ে হেঁটে দেখুন আপনার এমনিতেই কিন্তু শরীরটা সজাগ হয়ে যাবে আপনি একটু প্র্যাকটিস করে দেখতে পারেন তাই আপনার স্নায়ুতন্ত্রের ভারসাম্য রক্ষা করাতে ঘাসের উপর কিন্তু খালি পায়ে হাঁটুন বিশেষ করে সকাল বেলায় তো এটা কিন্তু আপনারা বেলায় প্র্যাকটিস করতে পারেন যখন কুয়াশা পড়ে থাকে ঘাসের উপরিস্থলে তিন নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে সূর্যের আলো তো আমরা কিন্তু অনেকেই সূর্যের আলোয় একদম যাই না তো এটাও কিন্তু সবার জন্য নয় তো সূর্যের আলো শরীরে কিন্তু ভিটামিন ডি উৎপাদনে সাহায্য করার মাধ্যমে স্নায়ুতন্ত্রকে কিন্তু নিয়ন্ত্রণ করে শরীরে ভিটামিন ডি এর মাত্রা বৃদ্ধির জন্য ভোরে দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলো শরীরে লাগান তো ভোরের আলোটা কিন্তু খুবই মৃদু আলো থাকে সেই গরমের দিনে কিন্তু সেটা টেম্পারেচার অতটা হয় না এবং ঠান্ডার দিনে সেই আলোটা তো খুবই ভালো লাগে তো সূর্যের আলো লাগানোর চেষ্টা করুন তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সুস্থ স্নায়ুতন্ত্রের জন্য ম্যাগনেশিয়াম নামক যে খনিজ উপাদানটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাগনেশিয়ামের অভাবের কারণে স্নায়ুকোষের মাঝে সংকেত প্রেরণে সাহায্য করে যে নিউরোট্রান্সমিটারগুলো তাদের কাজে বাধা সৃষ্টি হয় তাছাড়া এটি শরীরে সেরেটোনিনের উৎপাদনে সাহায্য করে যা স্নায়ুতন্ত্রকে শিথিল হতে এবং মেজাসের উন্নতিতে সাহায্য করে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন ডার্ক চকলেট পালং শাক লেটুস শাক কলা আখরোট কাঠবাদাম বাদামি চাল ও মিষ্টি কুমড়োর বীজ কিন্তু খেতে পারেন তো আজকে এই পর্যন্তই আপনাদের যদি এই ধরনের ভিডিওগুলো দরকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলেই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন